আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আমার আপুভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে চলে আসছি, তো কী দিয়ে আসলাম গ্রামের বাড়িতে একটু আপনাদের সাথে ভিউগুলো শ্যুট করে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটা, বিশেষ করে যারা শহরে থাকেন গ্রামে, এই ভিউগুলো হয়তো আপনারা অনেক মিস করেন কিন্তু আসতে পারেন না, আশা করছি উপকৃত হবেন আজকের ভিডিওটি দেখলে। আমরা ট্রেনের কেবিনে বসে আছি, এই কেবিন থেকেই আমি ভিডিওটা শ্যুট করলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্যান্য জার্নি থেকে কিন্তু ট্রেন জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার বাচ্চারও ভীষণ পছন্দ করে, এই জন্যই ট্রেনে আসা। ট্রেন থেকে নামার পর এখন লঞ্চের জন্য ওয়েট করতেছি। তো লঞ্চ ঘাটে যেহেতু বেশি সময় ছিলাম, অনেকটা সময় লঞ্চ ঘাটে ওয়েট করেছি। আমরা যখন এসেছি তখন দেখি লঞ্চ অলরেডি একটা চলে গেছে, তো এই জন্য আমরা একটু বসে আছি। ভাবলাম হাতে যেহেতু সময় আছে, বাচ্চাদেরকে একটু হালকা পাতলা খাওয়ানোর ব্যবস্থা করেছি আর কি। আর বাহিরের ভিউটা অনেক বেশি ভালো লেগেছে, তাই একটু শ্যুট করলাম। আমরা যে লঞ্চে যাব সেই লঞ্চটি এখন চলে এসেছে, তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি যাতে যেতে পারি। তবে লঞ্চে বসে আমি অবশ্যই নদীর ভিউটা শেয়ার করার চেষ্টা করব। এটা কিন্তু আমি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে এই ভিউটা শ্যুট করেছি। তো লঞ্চের কাছাকাছি থেকে আমি এই ভিউটা নিয়েছি, সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এখন লঞ্চের মধ্যে থেকে আমি এই নদীর ভিউটা শেয়ার করতেছি। চাঁদপুরের নদীর যে বাহিরের প্রকৃতিটা আছে সেটা আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন, আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। এখন শ্বশুরবাড়িতে চলে আসছি, এখন বাসে প্রায় 4:30 মতো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর চলে আসছি। আর এটা হচ্ছে আমার এক জেঠি শাশুড়ি, তো ওনাকে উনি আমাদের সাথে এভাবে আছে, তারপর একটু শ্যুট করলাম। আর আমার বাচ্চা বলতেছে দাদুর কবরটা কোথায়, তো এটা আমার শ্বশুরের কবরের পাশ দিয়ে চলে আসতেছে, বলতেছে এটা আমার দাদুর কবর, তো আমি স্মৃতি হিসাবে একটু শ্যুট করে রাখলাম। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে আমার শ্বশুর মারা গিয়েছে, বাড়িতে যেহেতু ওরকম কেউ থাকা হয় না, আমার যা আমার শাশুড়ি থাকে, আর গ্রামের বাড়িতেও আমাদের আসা হয় না। আমি চেষ্টা করব আমার শ্বশুর বাড়িটা
কীরকম, অবশ্যই যদি সময় পাই অবশ্যই শেয়ার করব বাড়িটা কীরকম, বাড়ির আশেপাশের পরিবেশটা। তো আমরা যখন আসছি তখন শুনি যে আমাদের শ্বশুর বাড়ির গাছে কাঁঠাল পেকে গিয়েছে, কাঁঠালটা অনেক গ্রাম ছিল। তো ভাবছি হয়তো অনেক মজার হবে, আর গাছ পাকা কাঁঠাল প্রায় অনেক বছর ধরে খাওয়া হয় না, তো কাঁঠালটা পাড়ার জন্য যাইতেছি। তাই আমি ভাবলাম একটু ভিডিও করব, তো আমার যাও সাথে ছিল। তো দেখেন এখানে তিনটা কাঁঠাল ছিল, একটা একদম গাছ পাকা পেকে গিয়েছে। তো এই কাঁঠালটা এখন কাটবো, দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে মোটেও ভালো ছিল না। গ্রামের এই ন্যাচারাল ভিউগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, ছোটবেলা থেকে যখন বড় হয়েছি গ্রামে, গ্রামের পরিবেশটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর শহরের পরিবেশটা মনে হয় যে একটা গৃহবন্দী পরিবেশ, তো বাচ্চারা খোলামেলা পরিবেশে এসে ভালোই এনজয় করতেছে। তো আমার বাচ্চারা শুধু এবাড়ি থেকে ও বাড়ি চিনে না, তারপরে এবাড়ি থেকে ও বাড়ি রাস্তায় চলাফেরা করে, দেখে শুনে রাখতে হয়। খুব মনোরম পরিবেশ এবং খোলামেলা পরিবেশ পেয়ে মানুষ যখন জেলখানায় থাকে, জেল থেকে বের হয়ে যেরকম একদম পাখির মতো ডানা মেলে উঠতে থাকে, তো আমার বাচ্চারা সেই শহর থেকে গ্রামে এসে ডানা মেলে ঘোরাফেরা করতেছে আর খুবই এনজয় করতেছে। তো দেখেন কাঁঠালটা পেরে নিয়েছি, এখান থেকে কষ পড়তেছে। এটা এত সুন্দর গ্রাম ছিল, কাঁঠালটা মোটেই ভালো ছিল না, এই জন্য আর কাঁঠাল ভাঙ্গার বা কাঁঠাল কাটার যে ভিডিওটা সেটা শেয়ার করিনি। রাতের বেলা কাঁঠালটা খাওয়া হয়েছিল। তো এটা আমার শ্বশুর বাড়ির কিছু অংশ, বাড়ির যে বাড়িটা উপরে এবং একটু ভিউ শিট নিলাম, পুরো বাড়িটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সময় পেলে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আমার আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে অবশ্যই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।